Welcome back everyone, this is Shikto from Computer Mania BD. Today I'm gonna review Dell's 2019 models refresh version, which is Dell G3. So jara Dell G3 2019 version kinte jacchen ebong budget segment ekta Dell er gaming laptop kinte jacchen tader jonno amader ajker ei review. Dell G series er gaming laptop gulo royeche Dell G3, G5 and G7. G3T mainly sobche youngest member jara budget friendly segment er gaming laptop khujchen from Dell. So tader jonno hote pare ekti eti good choice kenona Dell G3 3590 je model ti amra ajke review korte jacchi tar specification kintu onek gulo model e kintu paoa jay ashole je Core i5 diye othoba Core i7 diye either you can go for 60Hz or 144Hz display panel. So apnar budget wise mainly apnara choose korte paren ashole Dell G3 kon version ti apnara niben. আমরা আমাদের রিভিউ প্রথমেই বলে নিয়েছি এটি একটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ, মেইনলি Alienware ডেলের Alienware যা রয়েছে তার থেকে এর যে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পূর্ণই আলাদা। Alienware আমরা দেখে থাকি স্পেস শিপ লাইক RGB ওরিয়েন্টেড একটি ডিজাইন, বাট ডেল জি সিরিজে আমরা দেখতে পেয়েছি খুবই নিট অ্যান্ড ক্লিন একটি ডিজাইন তারা ডেল রেখেছে উইথ ব্লুইশ লোগো, বাট কোনো লোগো RGB যে অপশনটা তারা কিন্তু জেল ডেল রাখেনি। আর এখানে আমরা আজকে রিভিউ করছি ডেলের অ্যাপ্লাইন হোয়াইট যে ভ্যারিয়েন্টটি। সো এছাড়াও এই ল্যাপটপটি ছাড়াও আমাদের কম্পিউটার মেনিয়া বিডির এই হোয়াইট কালারটি ছাড়াও ব্ল্যাক কালারটিও কিন্তু অ্যাভেলেবেল। সো আপনারা চুজ করতে পারেন আপনাদের যেটা পছন্দ। আর এই পুরো ল্যাপটপটি কিন্তু প্লাস্টিক মেড, আর স্ক্রিন যেটা রয়েছে আমরা দেখতে পেয়েছি বেশি ফ্লেক্স রয়েছে স্ক্রিনে, বাট ওভারঅল গেম খেলার জন্য যেহেতু এটিতে রয়েছে 300 নিটসের ডিসপ্লে, সো আনকমফোর্টেবল মনে হয়নি ফর আন্ডার লাইট ইউসেজ। আর কিবোর্ডে বা অন্যান্য অংশে কোনো ধরনের কোনো ফ্লেক্স বা শ্যাটারিং আমরা দেখিনি। তো বাজেট সেগমেন্টে আমরা বলতে পারি ওয়েল বিল্ড একটি ল্যাপটপ ডেল G3। সো ঝটপট আমরা ল্যাপটপটির স্পেসিফিকেশন জেনে নিই। ল্যাপটপটিতে রয়েছে 9th-gen i7 প্রসেসর, উইচ ইজ 9750H, যার বেস ফ্রিকোয়েন্সি থাকছে 3.1 GHz। আপনারা ইচ্ছা করলে টার্বো বুস্ট ইউজ করতে পারবেন আপ টু 4.5 GHz। এখানে জিপি অপশন হিসেবে আপনারা পেয়ে যাবেন ইনভিডিয়া GTX 1650, আর র্যাম হিসেবে এখানে প্রি ইনস্টল থাকছে 16GB DDR4 র্যাম। স্টোরেজ অপশন হিসেবে আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন 256GB NVMe M.2 SSD প্লাস 1TB হার্ড ডিস্ক ড্রাইভ। ল্যাপটপটির পোর্ট সিলেকশনে এসে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটির লেফট সাইডে রয়েছে প্রথমে একটি USB টাইপ সি পোর্ট যা থান্ডারবোল্ট 3 সাপোর্টেড না। এছাড়া রয়েছে একটি HDMI জ্যাক, একটি ফুল সাইজ USB টাইপ এ পোর্ট সহ একটি RJ45 জ্যাক, একটি অডিও কম্বো জ্যাক। এছাড়া পাওয়ার কানেক্টিং যে পোর্টটি সেটিও ল্যাপটপটির লেফট সাইডে রয়েছে। আর ল্যাপটপটির রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রথমেই ল্যাপটপ নোবেল লকার, তারপর রয়েছে দুইটি ফুল সাইজ USB টাইপ এ পোর্ট সহ একটি ফুল সাইজ মাইক্রো এসডি কার্ড রিডার। আর ল্যাপটপটির পেছনে রয়েছে দুটি এয়ার এক্সস্ট ফ্যান, এবং ল্যাপটপটির নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে ব্লুইস্ট যে ফিটগুলো রাবার ফিট, মেইনলি এটি অনেক স্টেবিলিটি এনে দেয় এবং এয়ারগুলো ইনটেক করার জন্য একটি আপলিফ্ট করে থাকে ল্যাপটপটিকে। সো এয়ার ইনটেকের জন্য যে ভেন্টগুলো রয়েছে ল্যাপটপটির নিচের দিকে। ডেলের G3 যে ল্যাপটপটি আমরা আজকে রিভিউ করছি তার ব্রাইটনেস আমরা মেজার করে দেখেছি অ্যারাউন্ড 393 নিটস। সো আন্ডার লাইট ইউসেজের জন্য খুবই কমফোর্টেবল একটি ডিসপ্লে। এছাড়াও এর যে গেমিং পারফরমেন্স, যেহেতু এটিতে প্রি ইনস্টল রয়েছে 60Hz ডিসপ্লের সাপোর্টটি, আপনারা যদি চান কিছুটা বাজেট ইনক্রিজ করে সেম ল্যাপটপেরই কিন্তু 144Hz ডিসপ্লে অপশনের সাথে আপনারা যেতে পারেন। এই ল্যাপটপটির কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব একটা ভালো ছিল না। এই ল্যাপটপটির যে কিবোর্ড তাতে আমরা কিন্তু RGB অপশনটা পাচ্ছি না, যেহেতু এটি একটি বাজেট সেগমেন্টের ল্যাপটপ এবং ফুল ব্লুইশ কালারের যে ব্যাক লিটিং অপশনটি আমরা এই কিবোর্ডটির সাথে পেয়েছি। যদিও এই ল্যাপটপটির কিবোর্ডে থাকছে ইনক্লুডেড ফুল সাইজ নাম কিপ্যাড। আর ল্যাপটপটির টাচপ্যাডের কথা বলতে গেলে বলতে হয় ল্যাপটপটির টাচপ্যাডে কোনো ফিজিক্যাল লেফট এবং রাইট বাটন ছিল না, বাট উইন্ডোজ পজিশন ড্রাইভার ইউজ করার ফলে এর জেস্টার্স এবং অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। সো গেমার্স, চলেন আমরা আমাদের গেমিং সেশনে চলে যাই এবং কিছু গেম প্লে করে দেখি ল্যাপটপটির পারফরমেন্স কীরকম আসে, এছাড়াও কিছু গেমিং বেঞ্চমার্কিং টুলের রেজাল্টও আমরা ল্যাপটপটির আমাদের গেমিং সেশনের পরে আমরা দেখে নেব।
সো এতক্ষণ আপনারা দেখে নিলেন আমাদের গেমিং সেশন এবং গেমিং পারফরমেন্স এই ল্যাপটপটি ইউজ করে, যেহেতু এটিতে রয়েছে খুবই পাওয়ারফুল একটি সিপিইউ, তবে সে তুলনায় জিপিইউর যে পাওয়ার কিছুটা কম মনে হয়েছে, তাই সিপিইউ এবং জিপিইউর যে বটলনেক ব্যাপারটা থাকে আমাদের কাছে মনে হয়েছে সেরকমই। আর টেম্পারেচারের ক্ষেত্রে বলতে হয় যে আমরা সিপিইউ কোনো কোনো ক্ষেত্রে 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করতে দেখেছি, বাট অধিকাংশ গেমেই কিন্তু জিপিইউ টেম্পারেচার ছিল আন্ডার 90 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ল্যাপটপটির ওয়েট আমরা মেজার করে পেয়েছি অ্যারাউন্ড 2.43 কিলো, পাওয়ার ব্রিক সহ যার ওয়েট আসে অ্যারাউন্ড 2.84 কিলো। সো ওভারঅল একটি পোর্টেবল ল্যাপটপ। আর এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে হয় ডে টু ডে ইউসেজের জন্য, লাইক ওয়েব ব্রাউজিং এবং অন্যান্য টুকটাক কাজ আর কি, সেক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো, বাট গেমিং সেশন করতে গিয়ে আমরা এই ল্যাপটপটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 1.5 আওয়ার্স। সো ওভারঅল সম্পূর্ণ রিভিউটি র্যাপ আপ করলে বলতে হয় বাজেট সেগমেন্টে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি একটি গুড চয়েস, কেননা এটিতে রয়েছে বেশ পাওয়ারফুল স্পেসিফিকেশন। যদিও আমরা এই ল্যাপটপটির যে জিপিইউ ছিল তা নিয়ে সন্তুষ্ট ছিলাম না, অ্যাকচুয়ালি গেমিং গ্রেড জিপিইউ এটাকে বলা যায় না, এনভিডিয়া 1650, বাট যেহেতু একটি বাজেট সেগমেন্টের ল্যাপটপ সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের যতগুলো টেস্ট আমরা করে দেখেছি সব কিছু মিলিয়ে এটি একটি ওয়েল পারফর্মার ল্যাপটপ। সো থ্যাংকস টু অল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের রিভিউটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। আমাদের রিভিউটি কেমন লাগলো অবশ্যই আমাদের কম্পিউটার ম্যানিয়া বিডির ইউটিউব যে চ্যানেলটি রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ইন ফিউচার আমি আবার চলে আসবো আপনাদের সাথে নতুন কোনো এক্সক্লুসিভ ল্যাপটপের রিভিউ নিয়ে। টিল দ্য নেক্সট রিভিউ, দিস ইজ সিক্ত ফ্রম কম্পিউটার ম্যানিয়া বিডি, বাই।